হ্যালো গাইস, সো গাইস তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। সো গাইস আরও একটা নতুন ভিডিও চলে আসলাম। সো গাইস এই ভিডিওর সামনে থেকে বুঝে গেছো, হ্যাঁ গাইস কথা বলবো আমাদের ফ্রি ফায়ারের নতুন কয়েকটি জেহের জেহের ইভেন্ট। হ্যাঁ গাইস জেহের জেহের ইভেন্ট এমন কয়েকটি জেহের ইভেন্ট আর কি তোমাদের দেখাবো, মানে তোমরা তো দেখলে হয়তো বিশ্বাস করবে না, এমন এমন জেহের ইভেন্ট আসতে হলে যে হ্যাঁ গাইস মিষ্টি শপের থেকেও জেহের ইভেন্ট, জেবেরা পাশের থেকেও জেহের ইভেন্ট, হ্যাঁ জেহের ইভেন্ট তোমরা দেখলে অবাক হয়ে যাবে। সেই ইভেন্টগুলো আমি প্রথমে পুরোপুরি দেখাবো। সেখানে গাইস ভিডিও কী করতে, ভিডিও প্রথম শেষ পর্যন্ত দেখতে পাবো। যদি চ্যানেল থেকে ফলো সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগতে থাকে একটা লাইক মেরে দিয়ে চলে যাবো। ঠিক আছে গাইস এবার ভিডিওটা শুরু করা যাক। সো গাইস তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো থাম্বনেলে, আমি একটা দেখেছিলাম যে ভোটার ইভেন্ট আসতে চলেছে, সেই ইভেন্টটা কীরকম হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ওপেন করে। সো গাইস দেখতে পাচ্ছ এই ওপেন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ গ্লোবাল স্ক্রিনে যে টাইগারের মাঞ্জা রয়েছে, এই টাইগারের মাঞ্জা প্রচুর ইউটিউবার, মানে সবাই নিশ্চয়ই দেখে নিয়েছো অনেক অন্য অন্য ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের দেখাতে পারিনি সরি গাইস। কিন্তু এই টাইগারের যা মাঞ্জা প্রত্যেক সাবরে অন্যরকমভাবে আসতে দেখতে পাচ্ছ। এখানে ভোটার ইভেন্ট এসে তোমরা নটা যেমন যে ভোট করতে হবে, আর এখানে কী ল্যাঙ্গুয়েজ লেখা আছে আমার একটুখানি মাথায় ঢুকে নিই, আমি তোমাদের কিছু পড়ে বোঝাতে পারছি না। আর ট্রান্সলেট করতে যাচ্ছি কোন ল্যাঙ্গুয়েজ সেটাই জানি না, কী করে ট্রান্সলেট করবো আমি, তো ট্রান্সলেটও হচ্ছে না, আমি কত ট্রাই করছি হচ্ছে না, সেই জন্য গেছি আমি তোমাদের বলতে পারছি না কী লেখা আছে। তো গেছি দেখতে পাবো তাও ইভেন্টটা কথা একটু আন্দাজ তো নিশ্চয়ই করতে পারছি যে দুটোতে ভোট যেটাতে ভোট বেশি হবে সেটা নিশ্চয়ই করে দেবে, ইভেন্টটা পেয়ে যাবে বা ফ্রিতে পেয়ে যাবে সেটা পুরোপুরি জানে। তারপর এখানে দেখতে পাচ্ছি আরও কয়েকটি ইভেন্ট এসছে ক্যামেরার বাউচ, তারপর এদিকে এই যে দেখতে পাচ্ছি আমাদের যেমন ইন্ডিয়ার ট্যাগ দিয়ে দিয়েছে, এখানে অন্য একটা ওদের কান্ট্রির ট্যাগ দিয়ে দিয়েছে ভালো, তারপর জামা প্যান্ট দিয়েছে, তারপর ক্রেট এখানে যে নর্মাল, তারপর এই দেখতে পাচ্ছি স্কেস স্ক্রিনটা এখানে ফ্রিতে দিচ্ছে, ফার্মাসি স্ক্রিনটা এখানে আমাদের ইন্ডিয়া সপোর্ট দিচ্ছে, এদের এখানে গিল যোগান দিচ্ছে, তারপর এখানে আর কোনো ইভেন্ট নেই। সো গাইস তোমাদের এই মানে এই ইভেন্টটা কেমন লাগলো, আশা করি সবাই ভালো লাগলো। সো গাইস এবার আসে এক দেখতে পাচ্ছ এটা ইন্দোনেশিয়া সার্ভে, ইন্দোনেশিয়া দেখতে পাচ্ছ এফএফএস ইভেন্ট চলছে, এবার এখানে আরও অনেক ইভেন্ট চলছে, এই ইভেন্টটা খুলে দেখা যাক কী ইভেন্ট। আমি পুরো এক্সাইটেড হয়ে আছি কেন দেখতে পাচ্ছ অনেক জিনিস দেখালো, মানে ফার্স্টে খুলে যা ভাই। ও ভাই এই যে ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছ গাইস, জাহের জাহের ডিসকাউন্ট ইভেন্ট আছে, হ্যাঁ গাইস জাহের জাহের। ও ভাই দেখতে পাচ্ছ কী ডিসকাউন্ট ইভেন্ট দেখতে, দেখো গাইস তোমরা দেখো ভাই, আর দেখো ডিসকাউন্ট ভাই গ্লোবাল স্ক্রিন 43 টাকা পৌঁছ যায়, এরকম যদি গাড়ি না ইন্ডিয়ান সার্ভার দিয়ে দেবো ভাই গাড়ি সবাই লুটে নেবে ভাই, লুটে নেবে রোজ মোট 137 টাকা পৌঁছ যায় ভাই, এগুলো কী ইন্ডিয়ান সার্ভারে কিছু দিচ্ছে না গাড়ি না, এটা গাড়ি না কোনোদিনও ঠিক করছে না গাইস, আমাদের গাড়ি নাকি রিপোর্ট বলা দরকার যে ইন্ডিয়ান সার্ভার কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না, দেখো বস ভাঙড়া এমন 115 যায় এমন যে রোজ এমন 136 ডায়মন্ড, লো এমন 28 ডায়মন্ড, তারপর এখানে একটা 101 ডায়মন্ড এমন যে কী এমন 70 ডায়মন্ড গাইস ভাই, এগুলো কী এটা পুরো মানে ইভেন্টটা মূলত ইমোজের উপর বেস্ট, তো দেখতে পাচ্ছি ইমোজি বেশি আছে, তারপর ডায়মন্ড রোল ওপেন রোল তো আছেই, গান ক্রেজ আছে তোমাদের, মানে এই ইভেন্ট ইন্ডিয়া সাহেবরা চাই কি চায় না গাইস, চাই কি চায় না গাইস, আমার তো চাই ইন্ডিয়া সাহেব এই ইভেন্টে না দিলে কী হবে গাইস। তারপর দেখতে পাচ্ছি এখানেও দিয়েছে ওই টাইগারের ইভেন্ট, এখানে এরকমভাবে দিয়েছে দেখে নি গাইস, খুলে যা ভাই ওই খুল খুল লোক হচ্ছে ওই স্কুলে গেছে, দেখতে পাচ্ছ ওই ইভেন্টে ইন্ডিয়া সার্ভার এসে গেছে, মানে অনেকগুলো মাঞ্জিল থাকবে 4-5টা, তোমাদের মোটামুটি ডায়মন্ডে ক্রেট খুলতে হবে, তোমরা যত মানে ডায়মন্ডের প্রাইসটা যত বেশি দিয়ে ক্রেট খুলবে, আমাদের ইন্ডিয়া সার্ভার দিয়েছিলো 1000 ডায়মন্ডে যারা ক্রেট খুলছিলো তারা মাঞ্জিল পেয়েছে, দেখতে পাচ্ছ যে বাড়ালাম সব যা ইয়ে লেগে গেলো, মানে তোমাদের যে এরকম বাড়ি বাড়ি করতে হবে গাইস, মানে ইভেন্টটা তেমন দিয়েছে ভালোই লাগলো। তাহলে তো টপ হয়ে যাবে এক্সেমেজের ফ্লপ হয়ে এখন থেকে কী করবে সবাই, এক্সেমেজ ইনকুমেজারই দেয়নি, তারপর দেখতে পাচ্ছি এফএফআইসি ইভেন্টগুলো অনেক কিছু এখানে দিয়েছে, M4A1 একটা পারমানেন্ট স্কিন দিচ্ছে, তারপর এই এখানে দেখতে পাচ্ছি ব্যাকপ্যাক ওই যে ক্লেম করি না মাস্কের টাইপের, হ্যাঁ একটা মাস্ক লেভেল 1 লেভেল 2 লেভেল 3 তো বাড়বে এই মাস্কটা, আর দেখতে পাচ্ছি ক্রেড দিয়েছে ওই এখানে এক্সেমেজ ইনকুমেজার ব্যানার কেন দেখাচ্ছে, ওই ক্রেড তোমার গেলাম একটা টোকেন দিল দেবো গাইস, এই টোকেন এখানে আর একটা টোকেন দিয়েছে দেখতে পাচ্ছ হলুদ রঙের, এই টোকেনটা কী কাজ কে যায় এনে, তারপর দেখতে পাচ্ছ ওখানে ব্যাকপ্যাকের ইয়ে যা আছে, তারপর যা স্পোর্টসের ওইখানে মানে ইন্দোনেশিয়ার স্পোর্টসের যা আছে আর কি, ইন্ডিয়ান একটা আলাদা ইন্দোনেশিয়া আলাদা, তারপর দেখো গাইস ওখানে যে এক্সচেঞ্জ দেখলাম মনে হচ্ছে, এক্সচেঞ্জ কিছু দেখলাম মনে হচ্ছে, এই যে তো গাইস দেখতে পাচ্ছি এখানে এক্সচেঞ্জ, এই যে M4A1 স্কিন যে তোমরা এইভাবে এখানে পারমানেন্ট দিচ্ছে সবাই, ইন্ডিয়ান সার্ভার নিশ্চয়ই দেওয়া দরকার, দেখি আমি একটা বক্স খুলে দেখি, বক্স খুলে বেড়ানে পারমানেন্ট, তো গাইস খুলে যাক, লোল 7 দিন আমি কী করবো ঘটি খারাপ কি, আমি থোড়ি না খেলবো ইন্দোনেশিয়া সার্ভারে। সো গাইস তোমাদের এই এখানে সব দেখিয়ে দিলাম ইন্দোনেশিয়া সার্ভার ইভেন্টগুলো, তোমাদের সব ভালো রয়েছে, তারপর দেখা যাক স্টোরে কিছু আরও কিছু নতুন আছে নাকি, ওর দেখা যাক এই 100 মিটার ইনকুবেটার এই যা আছে, তারপর আর এখানে অন্য কিছু ইভেন্ট নেই দেখছি অত দূর, স্টোরে দেখা যাক কী আছে নতুন, স্টোরে দেখতে পাবো অলক চাচা চলে এসছে, তারপর এখানে কী আছে গাই এই মজার ডিসকাউন্টটা বললাম, তারপর এটা বললাম, তারপর দেখতে পাচ্ছি এখানে ফিমেল ডায়মন্ড চলে আসছে, দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়া সাবে এখন মিলটা চলছে, কালকে সকালের মধ্যে দিয়ে দেবে নিশ্চয়ই ফিমেলটা, দেখতে পাচ্ছ ফিমেল বাজে কীরকম লাগছে দেখতে তো আমার জাহের লাগছে, আমি যেটা 3 দিনের জন্য দিয়েছিল পরে দেখেছিলাম জাহের লাগছে গাইস, এই ফিমেল বাজে যে জাহের আছে মেল থেকে ফিমেল বাজে আমার বেশি ভালো লাগছে এবারে,
তো গাইস তোমরা অন্য কিছু মাইন্ড করবে না, বাট ফিমেল বানিয়ে যা বেশি ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আমার নিশ্চয় ভালো লাগছে। তারপর দেখতে পাচ্ছ গাইস অন্যান্য রয়্যালগুলো, তারপর দেখা যাক এখানে গোল্ড রয়্যালে কী চলছে দেখে নি গাইস। গোল্ড রয়্যালে ক্রিকেটার মানজিল যা যাচ্ছে, তোমাদের আমি বলেছিলাম ইন্ডিয়া সার্ভারে দেবে, কিন্তু সব সার্ভারে ক্রিকেটার মানজিল দিয়েছে, মেয়ে লোক কি ফিমেল লোক সব সময় ক্রিকেটার মানজিল দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ গাইস ফেজা ঝুলছে, দেখি ফেজা ঝুলছে, দুটো জিনিস বাদ দিয়ে দেখি গাইস, বাদ দিয়ে দিলাম গাইস। তারপর দেখতে পাচ্ছ নটা যেমন স্পিন, আমাকে জিরো যেমন দিচ্ছে, দেখতে পাচ্ছ কিছু হবে না লোল। এই দেখতে পাচ্ছ এবার আছে ইনকোভেজা, দেখতে পাচ্ছ পুরানো ইনকোভেজা। আমি তোদের বলেছিলাম না ইন্দোনেশিয়ার সার্ভারে প্রত্যেকবারই একটা করে ইনকোভেজা পুরনো চলতে থাকে, আর মেইনটা চলে তার সাথে পুরনো চলে, তিনটা ইনকোভেজা দেখতে পাচ্ছ একসাথে রান করছে, মানে এইটা ভালোই দিয়েছে। মানে ইন্দোনেশিয়ার সার্ভারটা আশা করছি পুরো যে ভালো করে বুঝে গেছো কী কী ইভেন্ট চলছে। শুক তোমাদের এই ইন্দোনেশিয়া আর তাইওয়ান সার্ভারের ইভেন্টগুলো কীরকম লাগলো, আশা করছি সব ভালোই লাগে। জাহাজ ইভেন্ট আছে গাইস, না না তোমাদের জন্য আমি কেন আনতো গাইস, আমি জাহাজের ইভেন্টই আনি তোমাদের জন্য, তোমাদের জন্য আমি চারটি ইভেন্ট কেন আনতে হবো গাইস, তোমাদের জন্য ভালো ইভেন্ট আনবো। সে গাইস একটু আমাদের সাপোর্ট দেখানোর জন্য একটা ফটো লাইক মিলতে আছে, ফটো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মতো করে টাকা লাগে না, আমাদের ফেভারিট মেম্বার হয়ে যাও গাইস। শুক এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আর কত বড় ভালো লাগে গাইস, এটা লাইক মিলতে কোনো প্রবলেম হবে না। শুক আজকের মতো টাটা।